হাই ফ্রেন্ডস, বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে পালন করা হয় প্রতি বছর কত তারিখে? আনসার হবে 14ই অক্টোবর। এবারের থিম ছিল প্রোটেক্টিং দ্য প্ল্যানেট উইথ স্ট্যান্ডার্ডস। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2020 CRI ইন্ডেক্সে ভারতের স্থান কততম? আনসার হবে 129তম। প্রথম স্থানে আছে নরওয়ে এবং শেষ স্থানে আছে সাউথ সুদান। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মিয়ামি হেট বাস্কেট টিমকে পরাজিত করে 17তম NBA চ্যাম্পিয়নশিপ জিতল কোন বাস্কেট টিম? আনসার হবে লস অ্যাঞ্জেলস লেকার্স বাস্কেট টিম, বাস্কেটবল টিম। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জল পরীক্ষা করার জন্য চলমান ওয়াটার টেস্টিং ভ্যান লঞ্চ করলো কোন রাজ্য? আনসার হবে হরিয়ানা। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন কি আছে? ধর্ষণের চূড়ান্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে অনুমোদন করলো কোন দেশের মন্ত্রিসভা? আনসার হবে বাংলাদেশের মন্ত্রিসভা। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে 77 বছর বয়সে মারা গেলেন নাগাল্যান্ডের পরিবেশ মন্ত্রী, তার নাম কি? আনসার হবে CM চ্যাং। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশে পটেটো চিপস প্রোডাকশন ইউনিট স্থাপন করতে চলেছে কোন কোম্পানি? আনসার হবে পেপসিকো কোম্পানি। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, রাজস্থানে জল নিকাশি কাঠামোর উন্নতির জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন ব্যাংক? আনসার হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম আয়োডিন স্যানিটাইজার বাজারে আনছে কোন দেশ? আনসার হবে ভারত, যার নাম দেয়া হবে 12 কিওর। আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন কি আছে? মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি লঞ্চ করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আনসার হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।